আমাদের ছাদের অথবা বারান্দার পুরনো গাছগুলো হঠাৎ করেই ফুল ফল দেয়া বন্ধ করে দেয়। অনেক সময় দেখা যায় যে এই গাছগুলো আর বাড়ছে না। এটার অনেকগুলো রিজন হতে পারে ফুল ফল না দেওয়ার, কিন্তু সবচেয়েতে বেশি যে রিজনটার জন্য বা কারণটার জন্য ফুল ফল দেয়া বন্ধ করে দেয় সেটা হচ্ছে রুট বাউন্ড। আপনার কাছে যে শিকড়গুলো আছে, বিশেষ করে টবের মাটিতে যেই গাছগুলো আছে, এই গাছের শিকড়গুলো একটা আরেকটার সাথে পেঁচিয়ে যায়, যার ফলে আপনি যখন খাদ্য দেন গাছে বা টবের মাটিতে, তখন কিন্তু এই খাদ্যগুলো গাছ গ্রহণ করতে পারে না, কারণ একটা শিকড় যেহেতু অন্যটার সাথে জড়িয়ে গেছে। তাই টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণের খাদ্য থাকা সত্ত্বেও গাছ কিন্তু সেটা গ্রহণ করতে পারে না। কারণ হলো রুট বাউন্ড হওয়ার ফলে একটি শিকড় আরেকটি শিকড়কে পেঁচিয়ে ধরে, আর যার ফলে কোনোটাই কিন্তু খাদ্য গ্রহণ করতে পারে না। আপনার গাছগুলোতে যদি এই প্রবলেমটা হয়ে থাকে, মানে আপনার গাছে যদি অনেক দিন ধরে ফুল ফল না হয়, তাহলে অবশ্যই আপনার প্রথমে টবের মাটিগুলো চেঞ্জ করতে হবে, তারপরে যেই শিকড়গুলো আছে একটা আরেকটার সাথে জড়িয়ে আছে এগুলোকে কেটে দিতে হবে। আপনি খেয়াল করলে দেখবেন যে টবের নিচের দিকে অথবা টবের যে দেয়াল আছে এদিকে কিন্তু এই শিকড়গুলো একটা আরেকটার সাথে খুব বেশি পেঁচিয়ে থাকে। তো এখানেই মূলত রুট বাউন্ডটা হয়, আর এই শিকড়গুলো মোটামুটি তুলনামূলকভাবে কিছুটা চিকন হয়, আর এইগুলোকেই ঠিক কেটে দিতে হবে। আর এই শিকড়গুলো কাটার সময় খেয়াল রাখতে হবে যে মোটা শিকড়গুলো যেন না কেটে ফেলা হয়, মানে মোটা শিকড়গুলোতে তেমন একটা রুট বাউন্ড হয় না, তো চিকন যে শিকড়গুলো আছে এগুলোকে খেয়াল করে কেটে ফেলতে হবে, আর গাছটাকে আবার রিপোর্ট করে দিতে হবে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেতে পারবেন। শুধু যে পুরনো গাছে এই প্রবলেমটা হয়ে থাকে তেমনটা কিন্তু না, নতুন যে নার্সারি থেকে আমরা গাছগুলো কিনে আনি, যেহেতু ছোট একটা পাত্রে বা ছোট একটা পলি ব্যাগে এই গাছগুলো থাকে, তাই একটা শিকড় কিন্তু আরেকটা শিকড়ের সাথে জড়িয়ে যায়। তো এই অবস্থায় যখন আপনারা নার্সারি থেকে এই গাছগুলো কিনে নিয়ে আসবেন, পলির বাহিরে যেই শিকড়গুলো বের হয়ে থাকবে একটা আরেকটার সাথে জড়িয়ে থাকবে, এই শিকড়গুলো কিন্তু কেটে তারপরে আপনার এই গাছটা টবে রোপণ করতে হবে। আমরা যেই কাজটা ভুল করি সেটা হলো নার্সারি থেকে গাছ কিনে এনে আমরা কিন্তু এই জিনিসটা চেক করি না যে পলির বাহিরে কি কোনো শিকড় জড়িয়ে আছে কি না। তো অবশ্যই কিন্তু গাছ রোপণ করার আগে পলির বাহিরে যেই শিকড়গুলো থাকবে, এক্সট্রা যেই শিকড়গুলো একটা আরেকটার সাথে পেঁচিয়ে থাকবে, এগুলোকে কেটে তারপরে কিন্তু গাছটা রোপণ করতে হবে, তাহলে কিন্তু রুট বাউন্ড থেকে অবশ্যই মুক্তি পাওয়া যাবে। আর আপনার ছাদে যেই গাছগুলো লাগানো হবে টবের ভিতরে, অবশ্যই খেয়াল করে বছরে দুইবার যদি মাটিগুলো চেঞ্জ করে দিতে পারেন আর কিছু শিকড় ছাঁটাই করে দিতে পারেন, তাহলে কিন্তু রুট বাউন্ড হবে না। বছরে দুইবার না পারলে অবশ্যই একবার কিন্তু আপনাদের এই কাজটা করতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন যে রুট বাউন্ড হওয়ার কারণ কী আর রুট বাউন্ড হলে কী কী করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যান্য বাগানিদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।